শনিবার রাজধানীতে অশুভতী বালিকা বিদ্যালয়ের রাজ্য সরকারের উদ্যোগে আয়োজিত এক অনুষ্ঠানে মধ্য দিয়ে নবম শ্রেণীর ছাত্রীদের মধ্যে বাইসাইকেল বিতরণের উদ্বোধন হয়। উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। উদ্বোধনী পর্বে মুখ্যমন্ত্রী জানান, আগে শুধুমাত্র এসসি এসটি এবং বিপিএল ভুক্তদের মধ্যে বাইসাইকেল দেওয়া হতো, কিন্তু বর্তমান সরকার নবম শ্রেণীর সমস্ত ছাত্রীদেরকে বাইসাইকেল দেওয়ার সিদ্ধান্ত নেয়। আর এতে প্রায় 30,000 সাইকেল প্রয়োজন এবং এর জন্য সরকারের প্রায় 9 কোটি টাকার কাছাকাছি খরচ হবে বলে মুখ্যমন্ত্রী জানান। দুনিয়াতে ভারতবর্ষ একমাত্র দেশ যে দেশকে মাতৃরূপে দেখা যায়, যা আর কোথাও নেই। আর এই মাতৃতান্ত্রিক দেশে মহিলাদের সশক্তিকরণ করাই হলো সরকারের একান্ত কর্তব্য এবং সেই দিশাতেই কাজ করছে সরকার। তাই মহিলাদের উন্নতির লক্ষ্যে দেশের প্রধানমন্ত্রী মহিলাদের জন্য বিভিন্ন প্রকল্প চালু করেছেন, রাজ্যেও তার ব্যতিক্রম নয়। মহিলাদের স্বাবলম্বন করার উদ্দেশ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আনা প্রকল্পগুলির 80% মহিলাদের জন্য চালু করেছে। শনিবার রাজধানীর মহারানী ধর্ষীপতি বালিকা বিদ্যালয়ে অনুষ্ঠিত নবম শ্রেণীর ছাত্রীদের বাইসাইকেল বিতরণ অনুষ্ঠানে উদ্বোধন করে এভাবে বললেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেছেন, আগে শুধুমাত্র এসসি এসটি এবং বিপিএল ছাত্রীদের বাইসাইকেল দেওয়া হতো, কিন্তু বর্তমান সরকার সবাই সমান সেই লক্ষ্যে নবম শ্রেণীতে পাঠরত সকল ছাত্রীদেরই বাইসাইকেল দেবার উদ্যোগ গ্রহণ করেছে। ভারতবর্ষ যেইখানে আমাদের জন্ম হয়েছে, যে মাতৃভূমিতে আমরা মাতৃভূমি বলি, ভারত মাতৃতান্ত্রিক দেশ, বাকি কোনো দেশকে মা রূপে দেখা হয়। যে মাতৃতান্ত্রিক দেশ, তো মায়েদেরকে এস্টাবলিশ করা, মহিলা সশক্তিকরণ করা ও সেই দিশাতেই কাজ করা, ইয়ে ভারতীয়ত্ব বা ভারতীয় সংস্কৃতি পরম্পরা। তারই বহিঃপ্রকাশ বিভিন্ন স্কিমের মাধ্যমে নরেন্দ্র ভাই মোদী যতগুলো স্কিম আছে তার বেশিরভাগ স্কিম, প্রধানমন্ত্রী যতগুলো স্কিম রয়েছে তার মধ্যে 80% স্কিম, আমি এক এক করে স্কিম বলবো না, সময় কম আছে না, সমস্ত স্কিমগুলি মহিলাদের। কেন আমাদের এখানে তো মোটামুটি সবগুলো রাজ্যের মধ্যে পুরুষ প্রধান প্রথা, তো বাবার নামে বা ভাইয়ের নামে থাকলে দাদুর নামে অসুবিধা কি, কি অসুবিধা সেটা মায়েরা জানে। আমরা সমস্ত যে 9 ক্লাসে সমস্ত মেয়েরা রয়েছে সারা ত্রিপুরা রাজ্য ব্যাপী, এই প্রথমবার অল আর ইকুয়াল, সবাই সমান, সেই মানসিকতা নিয়ে সমস্ত সাইকেল বিতরণী অনুষ্ঠানের উদ্বোধনী পর্বে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী ছাত্রছাত্রী শিক্ষক শিক্ষিকা সহ অভিভাবকদের উদ্দেশ্যে বলেছেন, আগামী 25-28 ফেব্রুয়ারি রাজ্যের শিক্ষা দপ্তরের উদ্যোগে শিক্ষক শিক্ষিকাদের মাধ্যমে সমস্ত ছাত্রছাত্রীদের মূল্যায়ন করা হবে, পাশাপাশি নতুন পদ্ধতিগত নির্দেশনাও দেওয়া হবে। তাই তিনি ওই দিনগুলিতে রাজ্যের সমস্ত বিদ্যালয়ে ছাত্রছাত্রী সহ অভিভাবকদের উপস্থিত থাকার অনুরোধ জানিয়েছেন। এই প্রথমবার ঐতিহাসিক কার্যক্রম শিক্ষা দপ্তরের মাধ্যমে যে 25-28 সমস্ত ছাত্রীরা বা এখানে গার্লস স্কুল ছাত্ররাও, সারা ত্রিপুরা রাজ্যের জন্য বলছি, ছাত্রছাত্রীরা যাতে 25-28 সবাই স্কুলে উপস্থিত থাকে, কারণ ওই সময়ে শিক্ষা দপ্তর থেকে শিক্ষক শিক্ষিকাদের মাধ্যমে মূল্যায়ন করা হবে এবং নিউ ডাইরেকশন দেওয়া হবে। তো ওই সময় কোনো মতেই যাতে স্কুলে না আসা সেটা না হয়, 100% স্কুলের উপস্থিতি। আগামী 3 মার্চ যে ঐতিহাসিক দিন, যে এক যুগে ত্রিপুরা রাজ্যের প্রত্যেকটি স্কুলে প্যারেন্টস টিচার মিটিং আজ পর্যন্ত ত্রিপুরা, তার জন্য এই ঐতিহাসিক দিনের জন্য আমি সমস্ত ত্রিপুরাবাসীকে বলবো, সমস্ত গার্জিয়ানদের আপিল করব যে ওই দিনটি কাজ কর্ম সমস্ত কিছু ছেড়ে দিন, স্কুলে পৌঁছে যান, আপনার ছেলে মেয়ের বিশেষ টিচারের কাছ থেকে ফিডব্যাক নিন এবং টিচারদের ফিডব্যাক যেমন আপনারা পাবেন আপনাদের ফিডব্যাক টিচারকে দিন, তো আপনি আপ আপনার ছেলে মেয়ে এক নতুন দিশা তৈরি করবে, ত্রিপুরা নতুন ভবিষ্যৎ। এদিনে নবম শ্রেণীর ছাত্রীদের মধ্যে বাইসাইকেল বিতরণের উদ্বোধনী পর্বে মুখ্যমন্ত্রী ছাড়াও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী রতনলাল নাথ, বিধায়ক আশিস সাহা প্রমুখ। ব্যুরো রিপোর্ট, হাল্লাবোড়।